বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, তো আপনি যদি নন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক বেশি রিস্ক। আপনাকে ওরা মেরেও ফেলতে পারে, কেটেও ফেলতে পারে, আপনার টাকা পয়সা কেড়ে নিতে পারে। তো আমি অনেক বেশি ঝামেলা করলাম এখানে, সিম ক্রিয়েট করলাম, তো আমাকে বললো যে যা খুশি করো, চলে যাও, টাকা নিতে হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মে হুঁ এহসান খান ওর আপ দেখ রহে হ্যায় হামারা ইউটিউব চ্যানেল এহসান রিয়েকশন উইথ এহসান। মে উম্মীদ করতা হুঁ আপ জাহাঁ ভি হোঁগে এনজয় করতে হোঁগে, মজে মে হোঁগে অর ফিট ফাট হোঁগে। ভিউয়ার্স, এক ওয়েস্ট বেঙ্গল কে ভ্লগার বাংলাদেশ মে আয়ে হ্যায় অর বাংলাদেশ মে আকর ওয়াহাঁ সে লোগোঁ সে উন্হোঁনে পাবলিক ওপিনিয়ন লিয়া হ্যায়। লেকিন জব ও আ রহে থে বাংলাদেশ মে, উসসে আনে সে পহলে ও কহ রহে থে কি মুঝে ডরাযা যা রহা থা কি ওয়াহাঁ পর তো জো গ্যার মুসলিম হোতা হ্যায় ইয়া হিন্দু ইয়া কিসি ভি ধর্ম সে হোতা হ্যায় জিসকা মুসলমান কোই না হো, ইয়ানি নন মুসলিম কোই ভি, উসে বহুত থ্রেট হোতা হ্যায়, উসকি জিন্দগি বহুত অজীরন হোতি হ্যায় অর ওয়াহাঁ পর জো লোগ হ্যায় ও উনকো মার ভি দেতে হ্যায়। ইস তরহ কি ও কহনে বাতে কি যা রহি থি বাংলাদেশ মে আনে সে পহলে, জব মে ভারত সে আনে লগা। তো কহ রহা জেসে হি মে বাংলাদেশ মে আয়া আকর দেখা তো সারি কি সারি জো স্থিতি থি উসকে উলট থি, ইহাঁ জো সূরত হাল থি ও উসকে বিলকুল অপোজিট থি। ও কহ রহে হ্যায় কি ইহাঁ তো লোক এক দূসরেকে সাথ জিস তরহ সে স্পেশালি জো গেস্ট কে সাথ ও বিহেভিয়র আপনাতে হ্যায় জিস তরহ কা উনকা অ্যাটিটিউড হোতা ও দেখনে কে কাবিল হোতা হ্যায়, বড়া ও কহতে হ্যায় কি অ্যাপ্রিশিয়েট করতে হ্যায়, বহুত হি জ্যাদা ও রিসপেক্ট করতে হ্যায় গেস্ট কি। ইস তরহ সে তো হামারে ইহাঁ ভি নি হোতা, ইয়ানি কলকাতা অর ওয়েস্ট বেঙ্গল মে হামারে ইহাঁ আগর গেস্ট আ যায় তো হম তো এক দো বার ওয়েসে পুছতে হ্যায় আগর খানা খায়ে তো খায়ে, নাই খায়ে তো না খায়ে। লেকিন ও কহ রহে হ্যায় কি বাংলাদেশ মে এসা বিলকুল ভি নাই হ্যায়, বাংলাদেশ মে আগর আপ কিসি কো পতা চল জাতা হ্যায় কি আপ মেহমান হ্যায় কহিং অর সে আয়ে হ্যায় তো ও আপকো পকড় কে লে জাতে হ্যায়, খানা তো জরুর খানা পড়েগা। ও কহ রহে হ্যায় এসে হি মুঝে দো সে তিন দোস্ত ওয়াহাঁ মিলে অর মুঝে আপনে ঘর লে গে অর ঘর যাকর উন্হোঁনে মুঝে খানা খিলায়া অর মেরি বহুত হি জ্যাদা উন্হোঁনে কাহা কি মেহমান নওয়াজি কি, রিসপেক্ট কি। ফির ও কহ রহে হ্যায় কি লোগোঁ কে অন্দর গুসা ভি হ্যায়, ইয়ে নাই হ্যায় কি মোহাব্বত হি করতে হ্যায়, গুসা ভি হ্যায়, জো গলত কাম হ্যায় ভারতীয়ো কে, ভারতীয় হুকুমত কে, ওয়েস্ট বেঙ্গল কে। জিস তরহ সে আব আপ দেখেন কি উনকা এক বিজিবি কে এক জওয়ান কো শহীদ কর দিয়া গিয়া, ফির আপ দেখেন কি এক ফার্মার কো শহীদ কর দিয়া গিয়া বর্ডার কে উপর, অর ইস ওয়াজহ সে ওয়াহাঁ পর বাইকট ইন্ডিয়া কি ক্যাম্পেইন ভি চল রহি হ্যায় বাংলাদেশ মে, অর ফির ইন্ডিয়া বাইকট ও লোক নাই যা রহে ইস ওয়াক্ত ওয়েস্ট বেঙ্গল মে ভারত মে, ইয়ানি বাংলাদেশি। ইয়ে জো চিজে হ্যায় ইস তরহ কে জো ওয়াকিয়াত ইনসিডেন্ট রোনুমা হোতে হ্যায় উসকি ওয়াজহ সে জো বাংলাদেশি হ্যায় ও আব নাই যা রহে ওয়েস্ট বেঙ্গল মে ভারত মে। ও কহ রহা কি মিলা জুলা রুঝান হ্যায়, ইয়ে নাই হ্যায় কি সারে কে সারে হি মোহাব্বত করতে হ্যায় প্যার করতে হ্যায়, লেকিন ইয়ে ভি হ্যায় কি লোক জো বাংলাদেশিও কি এসি পলিসি হ্যায় জিসসে ও আচ্ছা নাই সমঝতে, জিসে ও ঠিক নাই সমঝতে, জিসকি ওয়াজহ সে ও উনসে প্যার ভি নাই করতে। লেকিন পিপল টু পিপল জো রিসপেক্ট হ্যায় ও ইয়ে ভি দেখনে কো মিলি হ্যায়। কল ভি নাজরিন মেনে আপকো বতায়া কি পাকিস্তানিও কে সাথ বড়ে অচ্ছি ইন্টারেকশন মুঝে নজর আতা হ্যায়, জো বাংলাদেশি হ্যায় ইয়া ফির পাকিস্তানি হ্যায় ইয়ে দোনো এক দূসরে কি বহুত জ্যাদা রিসপেক্ট করতে হ্যায়। আপনি উসকি জিন্দা মিসাল দেখি হ্যায় কি মোহাম্মদ রিজওয়ান অর বাবর আজম বিপিএল খেল রহে হ্যায় ক্যাসে উনকে সাথ ওয়াহাঁ পর ওয়ার্ম ওয়েলকাম কিয়া গিয়া অর জিস তরহ সে শানদার ইস্তেকবাল কিয়া গিয়া, সারি দুনিয়া মে ও নিউজ পেপার মে হেডলাইন্স বনি। খ্যার ইয়ে ভিডিও দেখতে হ্যায় জি, ইয়ে ইন্ডিয়ানস ভ্লগার হ্যায় বাংলাদেশ মে আতে হ্যায় অর ক্যা কুছ দেখতে হ্যায় ওয়াহাঁ পর আকর ক্যা করতে হ্যায় কিন কিন সে মিলতে হ্যায় ইয়ে দেখনে ওয়ালি চিজ হ্যায় দেখনে ওয়ালি ভিডিও। আইয়ে ভিডিও দেখতে হ্যায় জি, ভিডিও দেখনে সে পহলে চ্যানেল কো সাবস্ক্রাইব কর লেন অর বেল আইকন প্রেস কর দেন, ভিডিও কো লাইক কিয়া করেন অর কমেন্ট সেকশন মে আপ আপনি ফিডব্যাক হমে জরুর আগা ভি কিয়া করেন। ইয়ে হামারা দূসরা ইউটিউব চ্যানেল হ্যায় এহসান খান আপডেট, ইসকে উপর মে অর মেরি টিম ইনশাআল্লাহ ইনফরমেটিভ ভিডিও লেকর আয়েঙ্গে, ইসে ভি আপ সাবস্ক্রাইব কর লেন জি। বাড়তে হ্যায় জি ভিডিও দেখতে হ্যায় 3-2-1 এন্ড কিউ। কি দাদা আবার বাংলাদেশ, এত ঘন ঘন যে কেন বাংলাদেশে যান বুঝি না। তো এই টাইপের প্রশ্ন যদি কারো মাথায় এসে থাকে তাহলে প্রথমে বলবো একটু অপেক্ষা করতে। তার আগে আপনাদের প্রত্যেককে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি চন্দন আর আপনারা দেখছেন ব্লগিং দুনিয়া। তো এখন আমি দাঁড়িয়ে আছি বনগাঁ স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে পেট্রাপোল বেনাপোল বর্ডারে, যেখানে আছে ইন্টারন্যাশনাল বর্ডার। ইন্ডিয়া ভারতের সব থেকে বড়ো ল্যান্ডপোর্ট হচ্ছে এই পেট্রাপোল বেনাপোল বর্ডার। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো এই সামনেই হচ্ছে বাংলাদেশ আর এই পারে ইন্ডিয়া। তো এই ওই পারটাকে যশোর বলে আর এই পারটাকে বলে বনগাঁ।
তো এই বর্ডার থেকে আপনারা যারা যাবেন বা যে কোনো বর্ডার থেকে যাবেন তাদের জন্য এই ভিডিওটা করা, আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা, তো সেই থেকে বাঁচতে ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আমি আশা করব সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার করার। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, তো আপনি যদি নন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক বেশি রিস্ক, আপনাকে ওরা মেরেও ফেলতে পারে, কেটেও ফেলতে পারে, আপনার টাকা পয়সা কেড়ে নিতে পারে। এই টাইপের চিন্তা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে বলবো একদমই বাজে চিন্তা, কারণ আমার দুবার বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশ একদমই একটা সেফ কান্ট্রি, যেখানে আপনি ফ্রিলি ঘুরতে পারবেন প্রত্যেকটা প্রান্তে। ওখানে মানুষজন ভীষণ হেল্পফুল, যারা গেছেন তারা তো জানেনই। আপনাদের যদি কেউ ভয় দেখায় যে বাংলাদেশ গেলে আপনার অসুবিধা হতে পারে বা ওখানে গেলে আপনি সমস্যায় পড়তে পারেন, তো এগুলো আপনি একদমই ইগনোর করবেন, কারণ তেমন কিছুই নেই। উল্টে আপনি যদি ওই দেশে গিয়ে কখনও বিপদে পড়েন তাহলে আপনি যে কোনো একটা মানুষের কাছে হেল্প চাইবেন, সে কিন্তু হেল্প করবে। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটু স্মার্টলি ঘোরাফেরা করতে হবে। ও দাদা কি বলছিলেন, কি এখানে কি খেতে খেতে মরে গেল মানুষ, কি বলছিলেন না যে মাঝে মাঝে বিরক্ত লাগে খেতে? হ্যাঁ হ্যাঁ, কি ধরেন এই বাসায় দেবেন ওই বাসায় খাওয়া, বাংলাদেশের কালচার পেটও ফেটে যায়, তবুও কিন্তু আপনাকে আপনি যদি কারোর মানে ওটাকে কি বলে ফিলিংস, কারোর ফিলিংস কে যদি দাম দিতে চান তাহলে তার বাড়িতে এসে আমার মনে হয় খেতে হবে। যেমন আমার কাউকে না বলতে ইচ্ছা করে না, কেউ যদি ভালোবেসে কিছু বলে সো আমি বিষও খেয়ে নিতে পারি। হ্যাঁ তুমি এটা কার এর তো একটা এটা নাও, আমি নিচ্ছি আসো এবারে এটা খাবো, তারপর ওই আঙ্কেলের সঙ্গে দেখা করতে হবে, আঙ্কেলরা নিশ্চয়ই কিছু খেতে বলবে, এটা আমি শিওর। দেখে খানা খাওয়ার নিশ্চয়ই কিছু, কারণ ওখানে বলেছে কিছু না কিছু দেবে, আমি একদম শিওর। আমি এই ঘুরতে ঘুরতে আমি শিওর যে কোনো বাড়ি গেলে কিছু না কিছু দেবেই, কিছু না কিছু বলবে খেতে। এবার যতটা বাড়ি যতটা দেখো বারণ করা সত্ত্বেও কিন্তু নিয়ে আসছে, যে বারণ করছি বলে যে দিচ্ছে না এরকম কিছু না। কিন্তু বাংলাদেশে তো এইটা নাই, আপনারা হঠাৎ করে আসবেন তাও কোনো প্যারা নাই ভাই, চার পাঁচজন আসতেন তাও সমস্যা নেই। এটা কি সহ্য হয়? तो व्यूअर्स आपने ये वीडियो देखी है, वेस्ट बंगाल के एक व्लॉगर हैं, बांग्लादेश में उन्होंने विजिट किया है, आए हैं और फिर जैसे ही बांग्लादेश में उनको तीन से चार लोग मिलते हैं वो पकड़ के अपने घर ले जाते हैं और जाके वो आप वीडियो में भी देख रहे हैं किस तरह से उनके साथ मेहमान नवाजी की जा रही है, खाना पेश किया जा रहा है, ट्रेडिशनल उनकी जो फूड है वो उनको दी जा रही है। और मैं समझता हूँ कि बांग्लादेश जिस तरह से लोगों के साथ प्यार करते हैं, मोहब्बत करते हैं, प्रेम दिखाते हैं, वो किसी से ढका छुपा नहीं है, उसकी मिसाल आप है। और जो लोग कहते हैं कि बांग्लादेश में जाके आप महफूज नहीं हैं, गैर महफूज हैं या फिर हिंदुओं को ठीक नहीं समझा जाता, ऐसा बिल्कुल भी नहीं है, बल्कि जो हिंदू धर्म से जिनका ताल्लुक होता है उनकी तो बहुत ज़्यादा रिस्पेक्ट की जाती है। और वहाँ तो बांग्लादेश में ये भी मशहूर है कि एक साइड पर मंदिर है और दूसरी साइड पर मस्जिद है, कोई किसी को पूछने वाला नहीं है, सब अपने अपनी जो इबादत है वो करते हैं और कोई किसी किस्म का दंगा या फसाद या कोई इस तरह का कोई सीन नहीं है। तो नाज़रीन आपका इसके बारे में क्या कहना बताइएगा, इंशाल्लाह नेक्स्ट वीडियो में आपके साथ एक बार फिर मुलाकात होगी, तब तक के लिए अल्लाह हाफिज़।